হাতে একটি বিশেষ ঘোষণা। 24/3/2020 রাত্রি থেকে 14/4/2020 পর্যন্ত যে লকডাউন শুরু হয়েছিল তা বাড়িয়ে 30/4/2020 রাত্রি পর্যন্ত লকডাউন থাকবে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ঘরে থাকুন। কোন যানবাহন এড়িয়ে চলুন। মোটর সাইকেলে 2 বা 3 জন চাপবেন না, এতে সংক্রমণ ছড়াতে পারে। জরুরি পরিষেবা এবং অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। সকল বিদেশ ফেরত এবং অন্য রাজ্য থেকে ফেরত আসা ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বাড়িতে থাকতে হবে এবং আলাদা ঘরে। কোনো আচিলায় ঘর থেকে বের হওয়া যাবে না। সকল জনসাধারণ বাড়িতেই থাকবেন এবং অত্যন্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। রেশন দোকান, মুদিখানা, বেকারি, ঔষধ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। অযথা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী মজুত করে কালোবাজারিতে সাহায্য করবেন না। সকল জনসাধারণ বাড়িতেই থাকবেন এবং অত্যন্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। রেশন দোকান, মুদিখানা, বেকারি, ঔষধ ইত্যাদি নিত্য সুরক্ষিত থাকুন, বাড়িতে থাকুন, পরিবার পাশান পাশান ফাঁকা 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 হয়ে দাঁড়ান। সামাজিক মেলামেশা মারাত্মক বিপদ থেকে না হলে মাল বলে বলতে মনে হয় না। আজকে আমাদের মানে প্রশাসনিক সফলতায় ঢাকা গ্রাম পঞ্চায়েতে উঠে দিয়েছি। আর বিয়েতে নিয়ে একটা করোনা যোদ্ধা টিম গঠন করা হয়েছে। আমাদের সঙ্গে করোনা যোদ্ধা টিম পুরো এলাকায় ঘুরছে, পুরো হাজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ঘুরছে এবং সবাইকে সচেতন করছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, রেশন দোকানে জানতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখেন, হাট বাজারে যাবেন সামাজিক দূরত্ব।
পাসান না, পাসান পাসান। ওদি যাও, বাচ্চা দিবে কাকা, যে এখানে দুই ক্যান হবে, তিন ক্যান হবে? শোভন দা, এমনি লোকজন বেশি নাই, অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অবিলম্বে পানি মানি নিরোধ এবং সমস্ত রকম জমায়েত পরিমাণ